আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। বাংলাদেশে বিভিন্ন মৌসুমে হরেক রকম ফলের সমাহার দেখা যায়, এমনই একটি ফল কামরাঙ্গা। দেশি ফলগুলোর মধ্যে কামরাঙ্গা সকলের কাছে বেশ পরিচিত। কামরাঙ্গা একটি চিরসবুজ ছোট থেকে মাঝারি আকৃতির গাছ। এর ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। কামরাঙ্গা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটি টক ও অন্যটি মিষ্টি স্বাদযুক্ত। কামরাঙ্গা মৌসুমি ফল হলেও কোনো কোনো গাছে বছরে একাধিকবার বা সারা বছরই ফল পাওয়া যায়। কামরাঙ্গা ভিটামিন এ ও সি এর ভালো উৎস। খেতে টক হোক বা মিষ্টি, কামরাঙ্গা ফলটি সবটুকুই উপকারী। এতে ভিটামিন এ অল্প পরিমাণে থাকলেও অন্যান্য পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে থাকে। এতে ভিটামিন সি এর পরিমাণ আম, আনারস ও আঙুরের চেয়ে বেশি। কামরাঙ্গায় আয়রনের পরিমাণ পাকা কাঁঠাল, পাকা পেঁপে, লিচু, কমলালেবু ও ডাবের জল থেকেও বেশি। এই ফলে রয়েছে রোগ প্রতিরোধকারী ক্ষমতা। কামরাঙ্গা যেমন পূরণ করবে শরীরের পুষ্টি, তেমনি প্রতিরোধ করবে নানান রোগ। এই ফলটি গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ। এ গাছের ফল থেকে বাকুল পর্যন্ত সবই হার্বাল মেডিসিনের জগতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আসুন তাহলে জেনে নিই কামরাঙ্গার কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। কামরাঙ্গা গাছের পাতা ও কচি ফলের রসে অতি মাত্রায় ট্যানিন রয়েছে, সেই কারণে এই রস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই পাতা বেটে ক্ষত বা কাটা স্থানে লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়। হাড় ভাঙাতেও পাতা বাটা দিয়ে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। পাইলস, ফিস্টুলা, অরিজ বা অসুখ, গেজ, যাই বলুন, মলদারির এটি একটি জটিল রোগ। এই রোগ নিয়ে কষ্টে ভোগা মানুষের সংখ্যা আমাদের দেশে প্রচুর। অর্শ রোগ নিরাময়ে কামরাঙ্গা দারুণ একটি কার্যকরী ভেষজ। অর্শ রোগ নিরাময়ে কুচি কামরাঙ্গা রুদ্রে শুকিয়ে পানির সঙ্গে বেটে 10 গ্রাম পরিমাণ দিনে একবার খেতে হবে। এছাড়া কামরাঙ্গার রসটা না ফেলে শুকিয়ে গুঁড়ো করে সেই বড়ি পানি দিয়ে খেতে পারেন। বেশ কিছুদিন এইভাবে একটি করে বড়ি খেতে পারলে এই অর্শ রোগটা আর থাকবে না। কোনো অতিসারে রোগী অত্যাধিক পাতলা পায়খানা করতে করতে যখন দুর্বল হয়ে যায়, তখন কাল বিলম্ব না করে বারে বারে মিষ্টি পাকা কামরাঙ্গার রস 1 চামচ করে কয়েকবার খাওয়ালে পায়খানা বন্ধ হবে। কামরাঙ্গার রস প্রস্রাব পরিষ্কার করতেও সাহায্য করে। পুরনো জ্বর সারাতে কামরাঙ্গা দারুণ কাজ করে। পুরনো জ্বরে কামরাঙ্গার পাতা মিহিচূর্ণ 2 গ্রাম মাত্রায় 3 থেকে 4 দিন সকালে বিকালে পানি সহ খেলে পুরনো জ্বরটা সেরে যাবে, অগ্নিবল বৃদ্ধি পাবে। যে কোনো বয়সে বিশেষ করে শিশুদের মুখের মধ্যে জিহ্বা বা অন্য কোথাও সাদা প্রলেপের মতো অনেকটা ব্যথাহীন ক্ষত দেখা যায়। এমন ক্ষতের অন্যতম বৈশিষ্ট্য হলো একটু ঘষা দিলে সাদা প্রলেপটি উঠে লাল বর্ণে ক্ষত ধারণ করে। এই ক্ষত নিরাময়ে কামরাঙ্গা পাতার কাথ বেশ কার্যকরী। এই ক্ষেত্রে কামরাঙ্গা পাতার কাথ আক্রান্ত স্থানে নিয়মিত কয়েকদিন প্রলেপ দিলে ক্ষত ভালো হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। অনেকে টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এ নিয়ে অস্বস্তিতে ভোগেন তারা। মলত্যাগ যদি সপ্তাহে 3 বারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করে মলত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলে। কামরাঙ্গা আঁশযুক্ত ফল হওয়া এটি কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসেবে কাজ করে। যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য এটি বেশ উপকারী ফল।
বাংলাদেশে জনমিতি স্বাস্থ্য জরিপ 2017-18 এর হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের প্রতি চারজনের একজন উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন বিশ্বের প্রায় 150 কোটি মানুষ, আর এই সমস্যায় সারা বিশ্বে প্রায় 70 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়। কামরাঙ্গা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এতে থাকা পটাশিয়াম ও সোডিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কামরাঙায় আছে জীবাণুনাশক ক্ষমতা, যা ত্বকে নানা রকমের জটিলতা যেমন ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি সমাধানে সাহায্য করে, ত্বক ভালো রাখে। যাদের ডায়াবেটিস রোগ আছে তারা নিয়মিত কামরাঙা খেলে উপকার পাবেন। এই ফলে ভিটামিন সি ভালো পরিমাণে থাকায় এটি স্কার্বি রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া এটি দাঁত, মাড়ি ও হাড় সুস্থ রাখে। এতে থাকা অ্যালজিক অ্যাসিড খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করে। কামরাঙা মহান আল্লাহ তাআলার এক অপূর্ব দান, এর উপকারিতার শেষ নেই। তাই সুস্থ নিরোগ থাকতে সারা বছর কাঁচা পাকা কামরাঙা খান।